11 residents by 11 families of all the rehouse for as good at Kulagi at the Ibis Hotel in Whitechapel Road. So family hall gets on the Honamra, the Mutara Gese, the Palagi Tarakuno, Dorhara Sekina, but so that I get on boys, eh? So that I get on a Molloy Egorota either. সন্ধ্যা 6টার দিকে এই কমার্শিয়াল রোডের ফিলফোর্ড স্ট্রিটের নাইল বিজনেস সেন্টারে যে অগ্নিকাণ্ডের সূচনা হয়েছিল প্রায় 6 ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি প্রথমে যখন আগুনটি লেগেছিল তখন শুধুমাত্র আমরা ধোঁয়া দেখেছিলাম তারপরে কিন্তু যত সময় যাচ্ছিল ততই কিন্তু আগুনের তীব্রতা বাড়ছিল এবং আমরা যখন এখানে রাত্রে 11টার দিকে আবারো আসি তখন কিন্তু এসে দেখি আগুন ধাউ ধাউ করে আগুন জ্বলছে এবং এই যে উপরের সবচেয়ে টপ ফ্লোর যেটা কারণ এটা শুধু শুরুতে বলে রাখি যে এটি হচ্ছে পাঁচতলা একটি বিল্ডিং এটি দুইতলা পর্যন্ত হচ্ছে এখানে নানান ধরনের অফিস রয়েছে এবং তিনতলা থেকে পাঁচতলা পর্যন্ত এখানে ফ্ল্যাট এই ফ্ল্যাটগুলোর মধ্যে সবচেয়ে টপ ফ্লোরের ফ্ল্যাটগুলোতে আমরা দেখতে পাচ্ছিলাম যে আগুন দাউ দাউ করে জ্বলছে সেখানে যে জানালাগুলো দিয়ে আগুন বের হয়ে যাচ্ছে এবং জানালাগুলো ফেটে নিচে পড়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতিতে ফায়ার ব্রিগেডের অন্তত 10 থেকে 15টি ইউনিট আমরা এখানে দেখতে পেরেছি যারা কাজ করে যাচ্ছে সেই বিকাল থেকে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি এখানে সর্বোচ্চ লাডার ব্যবহার করা হচ্ছে সেই লাডার দিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করা হলেও সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না এবং যত সময় যাচ্ছে আগুনের তীব্রতা বাড়ছে এতে কিন্তু স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক যেটা সেটা কিন্তু বিরাজ করছে এখানে স্থানীয় বাসিন্দারা এই গত 6 ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণে না আনার বিষয়টিকে দেখে তারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তারা ভয় পাচ্ছেন যে এই আগুন পার্শ্ববর্তী ভবনগুলোতে ছড়িয়ে পড়ে কিনা এবং আমরা ফায়ার ব্রিগেডের বর্তমান যেই কর্মকাণ্ড যেটা দেখতে পাচ্ছি সেটা হয়তো তারা চেষ্টা করছে এই আগুন যাতে অন্যান্য ভবনগুলোতে ছড়িয়ে না পড়ে এখানে বলে রাখি যে আগুন লাগার যখন শুরুতেই যখন ধোঁয়ার সৃষ্টি হয় তখন ফায়ার অ্যালার্ম বাজার পরপরই এই ভবনটিকে খালি করে ফেলা হয় সুতরাং এই ভবনে কেউ আটকা ছিলেন না এইটুকু আমরা স্থানীয় বাসিন্দা যারা ভিতরে ছিলেন এরকম কয়েকজনের সাথে কথা বলে মানে সন্ধ্যার দিকেই জানতে পেরেছিলাম এবং এখনও যারা এখানে এসে ওই সব বিল্ডিংয়ের রেসিডেন্ট যাদের সাথে আমরা পেয়েছি তারা বলছিলেন যে ভিতরে কেউ আটকা নেই শুধুমাত্র বিল্ডিংয়ের টপ ফ্লোরটি আগুনে আক্রান্ত হয়েছে এবং যেভাবে আগুনটি ছড়িয়ে পড়ছে পুরো বিল্ডিংটি ক্ষতিগ্রস্ত হতে পারে কারণ 6 ঘন্টা যেভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এই বিষয়টি দেখে মনে হচ্ছে যে অনেক কঠিন হবে ফায়ার ব্রিগেডের জন্য কারণ সাম্প্রতিক সময়ে যতগুলো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঘণ্টাখানেকের মধ্যে সেগুলোকে নিয়ন্ত্রণে আনার বিষয়টা আমরা জানতে পেরেছি ফায়ার ব্রিগেডের প্রেস রিলিজ থেকে কিন্তু এই আগুনটি এত দীর্ঘ সময় কেন লেগেছে এই আগুনের সূত্রপাত কী এই পুরো বিষয়টি হয়তো এক দুই দিন পরে ফায়ার ব্রিগেডের প্রেস রিলিজ বা তাদের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জানতে পারবো এখন পর্যন্ত এই হচ্ছে রাত্রে 11:30 নাগাদ এই কমার্শিয়াল রোডের ফিলফোর্ড স্ট্রিটের নাইল বিজনেস সেন্টারে যে আগুন লেগেছিল সেই সংবাদের বিস্তারিত